তিমিরদা, যাদবপুর ইউনিভার্সিটিতে গত 6 মাস ধরে একটি আন্দোলন চলছে হোক ইউনিয়ন নামে। আমরা জানি যে রাজ্য সরকার গত 6 মাস আগে একটি আইন পাস করেছে যে যাদবপুর ইউনিভার্সিটি সহ, শুধু যাদবপুর ইউনিভার্সিটি না, যে কোনো কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে কোনো রকম ছাত্র ইউনিয়ন থাকবে না। আমরা এতদিন ধরে জেনে এসেছি যে আমাদের ছাত্রদের অধিকার আদায়ের মঞ্চ, ছাত্রছাত্রীদের নানা অ্যাসপিরেশন হোল্ড করার যে মঞ্চ ইউনিয়ন, সেটি থাকবে না। তার বদলে রাজ্য সরকার একটি কাউন্সিল, জেভিয়ার্স মডেলে একটি কাউন্সিল আমদানি করতে চাইছে। তো এই কাউন্সিল মডেলের বিরুদ্ধে এখানে 6 মাস ধরে ছাত্রছাত্রীরা আন্দোলন করছে, কারণ তারা মনে করছে, কারণ আমরা মনে করছি যে এটি একদম যে গণতান্ত্রিক অধিকার ছাত্রছাত্রীদের, সেটি একদমই গণতন্ত্র হনন হচ্ছে। এবং এটিতে যাদবপুরের যে 3টি ইউনিয়ন রয়েছে, যাদবপুরের ছাত্রছাত্রীদের যে অ্যাসপিরেশন হোল্ড করার জায়গা, সেটি একদমই কেড়ে নেওয়ার একটি প্রচেষ্টা চলছে। তো এই আন্দোলন নিয়ে তোমার মতামত? প্রথম কথা হচ্ছে যে আমরা যাদবপুরকে যেভাবে চিনি, মানে আমি যদি বলি যে আমি, কেউ যদি, কোনো মানুষ যদি এটা বলে থাকেন যে আমি রাজনীতি বুঝি না, আমি রাজনীতির বাইরে মানুষ, এটা তো না, হতে পারে না। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে রাজনীতি নেই। আমরা রাজনীতি নিয়েই বাঁচি, আমরা রাজনীতি অজান্তেই করি। রাজনীতি আমাদের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে, আমাদের সমাজকে, আমাদের কালচারকে, সব কিছুকে। সেই জায়গা থেকে ইউনিয়ন এই ব্যাপারটা, মানে এটা আমাদেরকে সবসময়তেই, যারা নতুন কিছু করে এবং সমাজ বদলাবার যে জায়গাগুলো, সেই জায়গাগুলো কিন্তু এই রকমের ইউনিয়ন থেকেই উৎস। হ্যাঁ, এই এখান থেকেই প্রচুর ভাবনা চিন্তা সৃষ্টি হয়, এটাকেই অনেক রকমের কাজকর্মের কথা আলোচনা হয়, এবং তারপরে একটা সেটা একটা ফল পায় এবং একটা একটা কালচার তৈরি হয়। যাদবপুরে যেমনি একটা কালচার তৈরি হয়ে গেছে, এখানে কি ঘটে, এখানে বাইরের ছেলেমেয়েরা সবাই জানে, এখানে সবাই যাদবপুরের দিকে তাকিয়ে থাকে, যাদবপুর এই বিষয়ে কি বলবে, যাদবপুর এবার কি স্টেপ নেবে, যাদবপুর এটা নিয়ে কি রিয়্যাক্ট করলো, এই এই যে পুরো একটা যে চরিত্র, একটা একটা ইউনিভার্সিটির যে চরিত্র, সেই চরিত্রটা আমার মনে হয় কোথাও একটা ধাক্কা খাচ্ছে এরকম এরকম হস্তক্ষেপে। আমার যেটা, এটা আমার একদম পার্সোনাল চিন্তাভাবনা, কারণ এই চরিত্রটা বদলে গেলে কিন্তু পুরো সংস্কৃতিটাই বদলে যাবে একদম। এবং এই সংস্কৃতিটা বদলে গেলে আমাদের কাজকর্মের ধারা, এই যে নতুন নতুন আইডিয়াস এবং নতুন নতুন কাজকর্ম বিপ্লবের মাধ্যমে, প্রতিবাদের মাধ্যমে আমরা আমাদের আওয়াজ তুলি, আমরা আমাদের অধিকারগুলো নিয়ে কথাবার্তা বলি, সেগুলো, এগুলো প্রচণ্ড বেসিক জায়গা, মানে এগুলো আমি বলছি না, এগুলো সংবিধান স্বীকৃত, হ্যাঁ, মানে এগুলো বিরাট কিছু একটা পাওয়ার মানুষের আছে, তা না, এটা বেসিক। মানে আমরা যেমন খিদে পেলে খাবারটা খাবো বা ঘুম পেলে ঘুমোতে যাবো, সেমনি আমাদের একটা যদি জিনিস প্রয়োজন হয়, যেটা যদি আমাদের অধিকার মনে হয়, সেটা নিয়ে আমরা প্রশ্ন তুলবো। তো আমার মনে হয় যদি এই প্রশ্ন তোলা, প্রশ্ন করার জায়গাটাকে বন্ধ করে দেওয়া হয়, তাহলে তো আমরা রাস্তা হারিয়ে ফেলবো আস্তে আস্তে। তো আমরা তো, আমরা, আমার যেটা মনে হয় যে আমরা যত বেশি প্রশ্ন তুলবো, যত বেশি প্রশ্ন করবো, তত আমরা আস্তে আস্তে সমাজটাকে একটা জায়গায় নিয়ে যেতে পারবো, আমরা আস্তে আস্তে একটু একটু করে এগোবো। আমি আমি বলছি না যে আমরা যা প্রশ্ন করবো সবই ঠিক হবে বা যা জিনিস চাইবো সবটাই ঠিক হবে, কিন্তু একটা তো, আমরা যখন একটা জিনিস চাইবো, সেটা নিয়ে একটা আলোচনা হবে, সেটা নিয়ে একটা তর্ক বিতর্ক হবে, একটা জায়গায় যাবে, তারপরে একটা একটা সলিউশন আসবে, আচ্ছা এই পথ, এবারে আমাদের এই পথে হাঁটা উচিত। তো এই যদি কনফিউশন না থাকে জীবনে, আমার যেটা মনে হয় যে কনফিউশনটা হচ্ছে আশীর্বাদ আমাদের জীবনে। তো আমার মনে হয় সেই সেই কনফিউশনটা যদি না থাকে, আমি যদি সব ব্যাপারেই শিওর থাকি, তাহলে তো আমি কোনোদিনই কিছু ক্রিয়েট করতে পারবো না, কোনোদিনই কিছু খুঁজতে পারবো না একদম। তো আমার যেটা মনে হয় যে আমি যেহেতু একজন ক্রিয়েটিভ পার্সন, আমি আমার ওই ক্রিয়েটিভ অ্যাঙ্গেলটা থেকেই পুরো ব্যাপারটাকে দেখছি, যে আমি যাদবপুরের সঙ্গে ক্রিয়েটিভ বা আমার সংস্কৃতি, আমার আর্টস, আমার এই সব নিয়ে আমি যুক্ত। যাদবপুরের আমি ফেস দেখতে আসি, যাদবপুরের গান বাজনা হয়, যাদবপুরে নতুন নতুন ভাবনাকে, আর্টস, আর্টের ভাবনাকে সাপোর্ট করা হয়, সেই নিয়ে বিরাট বিরাট কাজকর্ম হয়েছে, সেই নিয়ে বিদ্রোহ হয়েছে, প্রচুর অনেক কিছু হয়েছে। তো আমার, আমি তো ওটাকে ওইটাতে কানেক্ট করি যাদবপুরের সাথে। তো আমার যেটা মনে হয়, যেটা আমি আমার দিক থেকে বলছি, যে এই এই জায়গাটাতে আমার মনে হয় কোথাও একটা বাধা আসতে পারে একদম। তো আমার মনে হয় যে এই যে তোমরা এটা নিয়ে বিদ্রোহ করছো, আমার মনে হয় এই এই বিদ্রোহটা চালিয়ে যেতে হবে, এবং আমার মনে হয় তোমাদের কথা শুনবেন, মানে এটা আমি আমি খুব পজিটিভ, আমি খুব আশাবাদী, আমার মনে হয় আলোচনার মাধ্যমেই এটা, এটা একমাত্র পসিবল এটাকে সলভ করা।
মানে যারা যাদের জন্য একটা একটা আইন তৈরি হচ্ছে তাদের কথা তো শুনতে হবে আমাকে, একদমই। তারা কি চাইছে, তারা এক্স্যাক্টলি কি মানে কি কোথায় বিলং করে, কি কোন জায়গা থেকে আসছে, তাদের উৎসটা কি, এইটা যদি আমরা না বুঝি তাহলে তো অসুবিধা। আমার মনে হয় যে একমাত্র সলিউশন হচ্ছে কথাবার্তা, এবং যারা এই আন্দোলনটা করছে তারা কি বলতে চাইছে তাদের সঙ্গে সরাসরি বসে এই ব্যাপারটাকে সলভ করতে হবে। হ্যাঁ তিমিরটা, আমরা বারবার চেষ্টা করেছি রাজ্য সরকারের সাথে কথা বলতে, আমরা বারবার আলোচনার পথ খোলা রেখেছি আমাদের যে ছমাস দীর্ঘ আন্দোলন হয়েছে তার মধ্যে দিয়ে, কিন্তু আমরা যতবার আমাদের ভয়েস তুলে ধরবার চেষ্টা করেছি আমরা বারবার বলতে চেয়েছি যে যাদবপুরের সাধারণ যে ছাত্রছাত্রী, এত হাজার হাজার ছাত্রছাত্রী মিছিল করেছে, শিক্ষামন্ত্রীর কাছে গেছে, বিধানসভায় গেছে, তারা এটা বলেছে যে আমরা আলোচনার পথ খোলা রেখেছি আলোচনার মাধ্যমে। এক্ষেত্রে বারবারই দেখা যাচ্ছে যে যেহেতু ছাত্রছাত্রীরা কাউন্সিল মডেলকে একদমই বলে দিচ্ছে যে কাউন্সিল নয় ইউনিয়ন চাই, বরং হোক ইউনিয়ন বলছে, কারণ ইউনিয়নের ধারণাকে তারা আরও বেটার করতে চাইছে ফলত। কিন্তু যখনই এই ধরনের কিছু দেখা যাচ্ছে, হ্যাঁ যাদবপুরের সংস্কৃতি তো যেমন একাডেমিক্সে তেমন তার সংস্কৃতিতে, তেমন তার প্রতিবাদ করার যে সাহস তাতে, ফলত বারবারই দেখা যাচ্ছে রিসেন্ট টাইমে মিডিয়া এবং শাসক শ্রেণী, আমি শাসক দল এ করলাম না, শাসক শ্রেণী দেখা যাচ্ছে যাদবপুরের আন্দোলনকে বারবার মেলাইন করার চেষ্টা করছে, বলছেন যে বিক্ষোভের ঘুণ যাদবপুরের ছাত্রছাত্রীদের সাথে মিশবেন না, ওরা পড়াশোনা করে না, অথচ কিন্তু যাদবপুরের র্যাঙ্কিং নিয়ে দেখা যাবে যে অন্য একটি ধারা, ফলত এই যে প্রচেষ্টা এবং তার উল্টো দিকে আমাদের যে আন্দোলন, এই আন্দোলন না থাকলে যাদবপুরের মুক্ত পরিসরের যে গণতান্ত্রিক অধিকারের দাবি নিয়ে যে আন্দোলন, এই আন্দোলন যদি আমরা না জিততে পারি তাহলে আপনি তো এখানে আসেন, বারবার আসেন, দেখেন যাদবপুরে কোন সংস্কৃতির চর্চা হয়, শুধু ক্লাসরুমের সংস্কৃতি না, ক্লাসরুমের বাইরে নানান রকম পড়াশোনার পাশাপাশি যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি হয় তার চর্চা হয়, সেইটাতে কাউন্সিল মডেল এলে যে সার্ভিলেন্সের একটা উপর থেকে চাপিয়ে দেওয়া এবং একটি সার্ভিলেন্সের একটি রেওয়াজ দেখা যাবে, সেইটা তো ক্ষতিগ্রস্ত হবে বলেই মনে হচ্ছে, এ নিয়ে যদি দু চার কথা বলেন। হ্যাঁ, এটা তো আমি যেটা বললাম যে পুরোপুরি যে বেসিক যে জায়গাটা, যেটা যে আমরা কি ভাবছি আমাদের ছাত্র ছাত্রদের, আমার আমি যেটা বিশ্বাস করি, নিজে পার্সোনালি বিশ্বাস করি যে ছাত্ররাই হচ্ছে সবচেয়ে বড় শক্তি, ছাত্ররাই মানে আজকে এখানেই যে আমরা যে ভাবনা চিন্তাগুলো আমরা নিয়ে চর্চা করব সেটাই আমরা ভবিষ্যতে হব, তো মানে ছাত্ররাই কিন্তু গড়ে দেয় সমাজ, আমার যেটা মনে হয়। তো সেইখানে ছাত্রদের যে ভাবনা চিন্তা এবং কাজকর্মের যে জায়গাটা সেইটাকে মানতেই হবে, মেনে নিতেই হবে, এটা আমার মনে হয়। মানে আলটিমেটলি আমি জানি না, হয়তো তারা কোনো বেটারমেন্টের স্বপ্নে বা আশা দেখে এটা করছেন সেটা আমি জানি না, তারা কি ভাবছেন আমি জানি না, তারা কি ভাবছেন সেটাও তো পরিষ্কার হওয়া দরকার, মানে এক্স্যাক্টলি এটা কেন, এবং মানে সেটা নিয়ে আমার একটা বড় প্রশ্নচিহ্ন আছে যে এটা কেন, মানে ইউনিয়ন এইটা তো বেসিক ফরম্যাট, মানে শুধু পড়াশোনা বা ছাত্র রাজনীতি বা ছাত্রদের কথা নয়, যে কোনো জায়গাতে যে কোনো অর্গানাইজেশনে ইউনিয়ন ব্যাপারটা তো একটা বেসিক ব্যাপার, এটা তো একদম বেসিক। আমি একদমই বলছি না যে বিরাট কিছু একটা মানে অন্য রকমের কিছু একটা হয়ে যাচ্ছে, ঘটনা ঘটছে, তা নয়, পুরোটাই বেসিক, মানে একদম বেসিক জায়গা। তো আমার যেটা মনে হয় যে এই আন্দোলন যদি তোমরা চালাতে থাকো আমার মনে হয় তোমরা আরও মানুষকে পাশে পাবে, যেটা আমার মনে হয় স্টুডেন্টদের তোমরা পাশে পাবে, এবং আমার যেটা মনে হয় তারাও তোমাদের কথা নিশ্চয়ই, আমার এটা বিশ্বাস যে তোমরা যে যে কথাগুলো যে চাহিদাগুলো তোমাদের যে ডিমান্ডসগুলো তোমরা যেটা চাইছো এক্স্যাক্টলি তোমরা কীভাবে নিজেদেরকে দেখছো সেটা আমার মনে হয় তারা শুনবেন, নিশ্চয়ই শুনবেন তোমাদের এই আন্দোলন এতদিন ধরে তোমরা চালিয়ে যাচ্ছ, তোমরা লড়ে যাচ্ছ, আমরা তোমাদের যেরকম আমি তোমাদের এই এইটা আমি আজকে শুনলাম এবং শুনে আমি একটু মানে অবাকই হলাম বলবো। আমার যেটা মনে হয় যে ইউনিয়ন একটা খুব বেসিক একটা জায়গা, খুবই বেসিক জায়গা, খুব বেসিক জায়গা, এখান থেকে মানুষজন প্রচণ্ড কী বলবো কাজকর্মের জায়গা থেকে এটা এবং ভাবনা চিন্তার জায়গা থেকে নতুন নতুন আইডিয়াস আমি যেটা বলছিলাম এক্ষুনি, তো এই জায়গা থেকে ইউনিয়নটাকে আমার মনে হয় আমার যেটা বেসিক চিন্তা ভাবনা যে ইউনিয়নটা থাকলে আমার আমি তো লাভবান হবো, কারণ আমি যেরকম কাজকর্ম দেখি যাদবপুরে যেগুলো থেকে আমি রিলেট করি
সেগুলো আমি দেখতে পাবো, সেগুলোতে কোনো রকমের বাধা পড়বে না। তো এটা নিয়ে আমার প্রশ্ন আছে যে যদি ইউনিয়ন না থাকে, আজকে আমি যাদবপুরের যে ফেস্টগুলো হয়, অর্গানাইজ করা হয় বিভিন্ন রকমের প্রচুর, আমি আমার দিক থেকে বলছি, আমি যেভাবে কানেক্ট করি, সেইগুলো সেই একই রকম থাকবে? তো সেইগুলো সব যে রকম কাজকর্ম আমরা দেখি সংস্কৃতি নিয়ে, সেগুলো সব একই রকম থাকবে? তো সেটা নিয়ে আমার একটা মানে সেটা নিয়ে আমি আশঙ্কা প্রকাশ করছি, মানে গোটা যাদবপুরের সংস্কৃতিটাই একটি অন্যরকম হয়ে যেতে পারে বলে আশঙ্কা। হ্যাঁ, মানে আমি যেভাবে কানেক্ট করি, আমি তো আমার আমি একজন সংস্কৃতি জগতের মানুষ, আর্ট আর্ট নিয়ে আমি কাজ করি, আমার আমি এটাই এটাতেই কানেক্ট করি যাদবপুরকে, কারণ আমি আর অন্য কিছু জানি না। আমি যাদবপুরে পড়াশোনাও করিনি, আমি এক মানে পড়াশোনার দিকেও খুব খারাপ একজন স্টুডেন্ট। তো সেই দিক থেকে আমি যেদিক যে জায়গাটাতে কানেক্ট করি, সেই জায়গাটা ঠিক থাকবে কি না সেটা নিয়ে আমি একটু আমি হ্যাঁ আমি সন্দেহ প্রকাশ করছি আর কি, যে আমার আমি আর আমি এটা নিয়ে বারবার আমি বলছি যে আমি আমি প্রচণ্ড আশাবাদী, আমি প্রচণ্ড আশাবাদী একটা মানুষ, আমি হোপ দেখি সব জায়গাতে। তোমরা যে আন্দোলনটা করছো, আমার মনে হয় ডেফিনেটলি এটা একটা মধ্যস্থতা হবে, তোমাদের কথা তারা শুনবেন, আমার এটাতে আমি এটা আমি বিশ্বাস। তোমরা বারবার তোমাদের গলার আওয়াজ তাদের কাছে পৌঁছে দিচ্ছ তোমাদের আন্দোলনের মাধ্যমে, এবং আমার বিশ্বাস যে তারা একদিন ঠিক তাদের কাছে কানে এটা পৌঁছাবে এবং তারা তোমাদের কথা শুনবে, আমি এইটা আশা করছি মানে। এবং এটা আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল, এই লড়াইয়ে তোমরা যেন যেত। একদম, অনেক ধন্যবাদ।